আল্লাহর হাবিব বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য জাতির দলের সদস্য বাড়ায়া দেয় সে অন্য জাতির তালিকাভুক্ত হয়ে যায়। যারা নাউজুবিল্লাহ, তুমি দুর্গা পূজায় যায় সদস্য সংখ্যা বাড়ায় দিলা, তুমি দুর্গা পূজারী তালিকার মধ্যে তোমার নামও উঠে যাবে। জোরে কর না উজবিল, এই জন্য যাওয়া যাবে না। যাইব চেয়ারম্যান, যাইব কমিশনার, যাইব মেয়র, যাইবে এমপি, এটা পূজার জন্য যাবে না। ভোট দিছিল, নির্বাচন করছিল, একটু হাজিরা দিতে যাইবে, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু তুমি মোগল মসজিদে বাইরে টুপিটা ফকটে তো তুমি কই যাও? তুমি কি চেয়ারম্যান, তুমি কি এমপি, তুমি কি মেয়র, তুমি যাইবে কেন? কয় না একটু ভালোবাসা শেয়ার করতে যাই। আজকে তোমার ভালোবাসা শেয়ার করতে আইলো না তারা? এই মন গড়া ধর্ম পালন করে, জানে এই ধর্ম পালন করে জীবনও জান্নাত পাওয়া যাবে না। এরা তোমার ধর্মীয় অনুষ্ঠানে আসে না, তুমি এত বড় বেশর্মা, তুমি যাও। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ কয় ইমানদার, ইমানের মর্যাদা বুঝিও, ইমানের কারণে তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। ওল্লাদিনা উতুল ইলমা দারাজাত, বিশেষ করে যাদেরকে এলেম দিয়েছি এদের মর্যাদা আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আলেমের মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়েও বেশি। যেরকম আল্লাহু আকবার। এই যে হাফেজদেরকে পাগড়ি পরাই দিলাম, এক একটা হাফেজের মর্যাদা মেয়র মহোদয়ের চেয়েও বেশি, মন্ত্রী মহোদয়ের চেয়েও বেশি, কথা ঠিক কিনা? কোনো তালুকদার, কোনো শিকদার, খান পাঠান চৌধুরী, ব্যাপারী পাটুয়ারি শিল্পপতি, বিরোধী দলীয় নেতা, সরকারি দলীয় এমপি, তুলনা হয় না এদের সাথে। এদের মর্যাদা দুনিয়াতেও যেমন, পরকালেও তেমন, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মন্ত্রীর মর্যাদা, এমপির মর্যাদা, ক্ষমতা যে কয়দিন আছে ওই কয়দিন, কথা কোন ঠিক কিনা? ক্ষমতা নাই, কেউ জিজ্ঞাসা করবে না। ওই আগের আগের সরকারে তারা দুই তিনবার দেশ চালাইছে, এদের কি এখন আছে কিছু মর্যাদা? তাদের প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী কই আছে? হিসাবে জেলখানার মতো জীবনযাপন, কথা কোন ঠিক কিনা? এটা তো মর্যাদা ছিল ক্ষমতার, এই জন্য এটা ক্ষমতা যতদিন মর্যাদা ততদিন। কিন্তু আলেমের মর্যাদা, দল যেটাই ক্ষমতা আসুক, আলেমদের মর্যাদা বাড়বে, কোনো দিন কমবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি তাদের মর্যাদা আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়াইয়া দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। এটা উদাহরণ দেই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন 50 বছর, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি খুতবাতে হাকিমুল ইসলাম নামে একটা বই লিখছেন, একটা চিঠিকা, একটা পুস্তিকা লিখেছেন। সেখানে তিনি ঘটনা বয়ান করেছেন, ইরাকে যখন হারুন রশিদ প্রেসিডেন্ট ছিলেন, তো তার দুই তিনজন ওয়াইফ ছিল। একজন ওয়াইফের নাম ছিল জেবুন্নেসা, একজন ওয়াইফের নাম কি? জেবুন্নেসা। তো একদিন ইরাকে হারুন রশিদের বাগদাদে, যেখানে তার প্রেসিডেন্টের প্রাসাদ যেখানে ছিল, বাসভবন, এই বাসভবনের পাশেই ছিল এরকম একটা মাদ্রাসা। যেরকম সুবহানাল্লাহ। এই মাদ্রাসার প্রিন্সিপালের নাম, আপনাদের মাদ্রাসার প্রিন্সিপালের নাম কি? মাওলানা মোস্তফা হুসাইন, তাই না? খতিব ও মোহতামি মাত্র মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রিন্সিপালের নাম ছিল আবদুল্লাহ, মাওলানা আবদুল্লাহ ইবনে মোবারক। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন আবদুল্লাহ ইবনে মোবারক। তে মাদ্রাসাও বড় মাদ্রাসা, 100,000 ছেলে পড়ে। যেরকম সুবহানাল্লাহ। এখন মাদ্রাসার ভবন, প্রেসিডেন্টের ভবন, বেশি ডিস্টেন্স নাই, বেশি ব্যবধান নেই, কাছাকাছি। তো বিকালবেলায় প্রেসিডেন্টের জন্য তো সরকার বিরাট বড় এরিয়া দিয়া একটা বঙ্গভবন বানায় রাখছে, তার জন্য পার্ক আছে, হাঁটার জায়গা, প্রেসিডেন্টের নাতিপতি ছেলে মেয়েদের খেলাধুলার জায়গা, বড় পার্ক আছে। এই পার্কের মধ্যে করছে কি, ওই মাদ্রাসা আবদুল্লাহ ইবনে মোবারকের ছাত্ররা ঢুকে পড়ছে, ঢুকে হেরা ক্রিকেট খেলে, বল খেলে, গোল্লা শট খেলে, নানান খেলা ওই জমানা যেটা ছিল তারা খেলতো। যখন তারা খেলতেছে, হঠাৎ করে আবদুল্লাহ, এই হারুন রশিদের স্ত্রী, ফার্স্ট লেডি তিনি ইরাকের, তিনি বলে, হারুন এই যে মুলুবীরা ঢুকছে আমগো পার্কে, উপায় কী? কয় সমস্যা কী? কয় না এটা নিরাপত্তার জন্য তো একটা ঝুঁকি। কো মানে নিরাপত্তার ঝুঁকি মানে কি? কি বললো তুমি? নিরাপত্তা 100% শিওর হবে, ওরা যেদিকে খেলতে যাবে হাজার হাজার ফেরেশতার বহর এদের পিছনে পাহারাদারি করে। যেরকম সুবহানাল্লাহ। এরা থাকলে তো আমার ভালো। আরো কয় না,
তুমি রাস্তা বন্ধ করে দাও, এদিকের পট্টা বন্ধ করো, যাতে ওই মৌলভী সাহেব আবদুল্লাহ ইবনে মুবারক মাওলানার ছেলেরা আমাকে পার্কে ঢুকতে না পারে। হারুন রশিদ ডাক দেখো, যে বন্যে সাহ, জ্ঞানী মেয়ে মনে করেই তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। জেবন্নেসা শোনো, গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারবো, কিন্তু আলেমদের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই, আমি ওনাদের রাস্তা বন্ধ করতে পারবো না। জেবন্নেসাকে বলো কি তুমি, তুমি একটা মুলুবী, ওনার মাদ্রাসার ছেলেরা আমগো পার্কে ঢুকে এই দিক দিয়ে একটা ওয়াল তুলে দিলে তো হয় দেওয়াল, এইটা তুমি পারবা না, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন। কি প্রশ্ন? তাহলে তুমি বড় প্রেসিডেন্ট হারুন রশিদ বড় নাকি আবদুল্লাহ ইবনে মুবারকে মুলুবী বড়, কে বড়? হারুন রশিদ ডাক দেখো, জেবন্নেসা আবার তুমি ফাউল করছো, আগে একটা ফাউল করছো, তুমি হলুদ কার্ড খাইছো, আবার ফাউল করছো এবং লাল কার্ড দিব তোমারে, আল্লাহু আকবার। কারণ তুমি এমন প্রস্তাব কেমনে, এমন প্রশ্ন তুমি কেমনে করলা, আমি হারুন রশিদ বড় না আবদুল্লাহ ইবনে মুবারক বড়? শোনো, আমি হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, এই আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, আর আবদুল্লাহ ইবনে মুবারক দুজাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? ওগো জেবন্নেসা শোনো, আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর ওই কোরআনের পাখিদের জোতার তলের বালিগুলো এক পাল্লায় উঠাও, এদের পদধূলির ওজন আল্লাহ দরবারে বেশি হবে। যেরকম সুবহান, তুমি কার সাথে কারে তুলনা করো? শোনো, আমার প্রজ্ঞাপন জারি হয়েছে আজকের থেকে, আগামীকাল থেকে আমার পার্কে শুধু এই কোরআনের পাখিরাই খেলবে, সর্বসাধারণ সেখানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। যেরকম আল্লাহু আকবার। এবার যে বন্যে স্যার ডাক দেখো, স্যার ঢুকলে সবাই ঢুকবে না ঢুকলে সবাই ঢুকবে না, কেউ ঢুকবে কেউ ঢুকবে না, এটা কেমন দেখা যায়? হারুন রশিদ ডাক দেখো, শোনো, হাসরের ময়দানে যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে, হারুন রশিদ প্রভাবশালী বাদশাহ ছিল তুমি ইরাকের, তোমার প্রভাবে দুনিয়ার মানুষ কাঁপত থরথর করে, হাসরের ময়দানে প্রভাবের জন্য কি নিয়ে আইস, তখন আমি কি জবাব দিব? এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমগো পার্কে কোরআনের পাখিরা খেলবে, এদের পায়ের ধুলাগুলো বাতাসে উড়ে উড়ে আমার বাড়ির দেয়ালে লাগবে, আমার জামা কাপড়ে লাগবে, আমার বাড়ির দরজায় লাগবে, জানালায় লাগবে, আর এই পদধূলি ময়দানে মাহশরে আমার নাজাতের জন্য উসিলা হবে। সুতরাং আজকে থেকে সম্পূর্ণ উন্মুক্ত, এই আবদুল্লাহ ইবনে মুবারকের ছেলেরা আসর নামাজ পড়ে মাগরিবের আজান পর্যন্ত লক্ষাধিক ছেলে আমার পার্কে খেলবে, আমার কোনো ছেলে দোতলা থেকে নিচে নামবে না। যেরকম আল্লাহু আকবার। এরে বলে আলেম, কি বোঝা গেল? একজন প্রেসিডেন্ট হারুন রশিদ সে নিজেই স্বীকার করে, আমার মতো লাখও প্রেসিডেন্ট এক পাল্লা রাখলেও আলেমদের পায়ের ধুলা বরাবর মর্যাদা হবে না। আল্লামা কারি তৈয়ব সাহেব আরেকটা ঘটনা লেখে, এটা বলবো আপনাদেরকে। তিনি লেখেন মক্কা সিটি, মক্কা একটা সিটি, এই মক্কা সিটির বর্তমান তো সিটির এই যারা প্রধান হয় এদেরকে মেয়র বলে, তখন গভর্নর বলতো, কি বলতো? গভর্নর। মক্কা সিটির গভর্নর ছিল আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক ছিল মক্কা সিটির গভর্নর। তো মক্কা সিটির গভর্নর একদিন এসে বাইতুল্লাহ শরীফ ফজর নামাজ পড়ছে, বাইতুল্লাহ ফজরের নামাজ পড়িয়া ইমাম সাহেবরে জিজ্ঞাসা করতে, হুজুর আমগো এই মক্কা সিটির মধ্যে আপনি কি সবচেয়ে বড় আলেম? কো কেন? আপনি যেহেতু কাবা ঘরে ফাঁসক্ত ইমামতি করেন, আল্লাহর ঘরের ইমাম, এটা তো সাধারণ কথা নয়, নিশ্চয়ই আপনি সবচেয়ে বড় আলেম, নাকি আরও কোনো বড় আলেম আছে? কো কী জন্য? কয় আমি কয়েকটা মাসলা জানতে চাই, তো কয়েকটা হাদিস সম্পর্কে জ্ঞান নিতে চাই, এই জন্য বড় আলেম খুঁজতেছি। বাইতুল্লাহর ইমাম ডাক দেয়া কয়, স্যার আমি যদিও বাইতুল্লাহ শরীফে ইমামতি করি, আল্লাহর ঘরের ইমাম, কিন্তু আমার চেয়ে বড় আলেম মক্কা নগরে আছে। কইও আলেমের নাম ডাকি? কোনার নাম হজরতে আতা ইবনে আবি রবাহ। যেরকম সুবহানাল্লাহ, আতা ইবনে আবি রবাহ ছিলেন হজরতে বেলালের বংশধর। যেরকম সুবহানাল্লাহ,
বিরাট বড় আলেম, বাইরটা একটা মানুষ, কালো কুসকুসা, নিগ্রু নিগ্রু, ওই যে ইথিওপিয়ার বংশধর, কালো যেমন কসকসা কামরা সামরা, বাইরটা মানুষ, নাকটা সেপটা, এই লোক বলি মক্কার সবচেয়ে বড় আলেম জোরেগঞ্জ সোভানাল। এখন মক্কা সিটির গভর্নর আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক বলে, আচ্ছা তাহলে উনার বাসভবন কোথায়? কো উনার কি বাসভবন আছে? কো এত বড় আলেম, ওনার কি কোনো পাক্কা ঘর বাড়ি বাসভবন নাই, দুই চার পাঁচতলা? কো না। তো উনার ফামু কোথায়? কো সফা পাহাড়ের কিনারে, সফা মারোয়া দুইটা পাহাড় আছে, যারা হজ করতে গেছেন সফা মারোয়া পাহাড়টি দেখছেন নি? এই পাহাড়তে ওই পাহাড় যাওয়া লাগে, আসা লাগে সাত পাক, কয় পাক? সাতটা চক্কর দিতে হয়, সফা থেকে মারোয়া, মারোয়া থেকে সফা, সফা থেকে মারোয়া, মারোয়া থেকে সফা। তো বাইতুল্লাহর ইমাম বলতেছে সফা পাহাড় গোড়ায় যায়া দেখবেন পর্দা দিয়া ঘেরাও করা একটা এরিয়া আছে, ওই এরিয়াটার ভিতরেই সালাম দিয়া পর্দার ভিতরে ঢুকবেন, দেখবেন যে কিতাব পড়তেছে খাটো বাইটিয়া কালো একটা মানুষ, ইনি গোটা মক্কা সিটির মধ্যে সবচেয়ে বড় আলেম জোরেগঞ্জ সুবহানাল্লাহ। এখন আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, উনি তো মক্কার মেয়র, মেয়র সাহেব বাড়িতে গেছে ফজর নামাজ পড়ে, যাইয়া ঘোড়াডারে সুন্দর করে সাজাইছে, গদি লাগাইছে শাহী গদি, গলার মাথায় লেগাম গুগরা লাগাইছে, জনজন করে বাজে, ঘোড়ার গলায় দেয় না, এগুলো লাগাইয়া শাহী পোশাক নিজে পরছে। ছেলেরা বলতেছে আব্বু কই যাও? কয় মক্কা সিটির সবচেয়ে বড় আলেমের সাথে সাক্ষাৎ করতে যাই। আব্বু আমরাও যাবো, আব্বু আমগরে লইয়া যাও। তখন ওই বাদশার শাহজাদা ছিল দুইজন, ছেলে ছিল কয়জন? দুইজন। দুনু ছেলেরে বাপে পিছন দিয়ে উডাইছে, উডাইয়া দুই রাজপুত্র, বুঝেন, দুই নবাব জাদা আর নবাব মিলে, ওই আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক উনি দুই ছেলেকে মিলে ওই আতা ইবনে আবি রবার সাথে দেখা করতে গেছে। যাইয়া ঘোড়ার থেকে নামছে, পর্দাডার ওই পাশে ঘোড়ার থেকে নেমে ঘোড়াটা এক জায়গা বাঁধছে, বান্দিয়া সালাম আলাইক, সালাম আলাইক ইয়া শেখ আতা ইবনে আবি রবা, সালাম আলাইক, আরবরা এইভাবে সালাম দিয়ে, সালাম আলাইক এ শেখ আতা ইবনে আবি রবা, হে আতা ইবনে আবি রবা সালাম গ্রহণ করুন, আনা মালিকু মক্কাতিল মুকাররমা, আমি মক্কা মুকাররমার গভর্নর বলছিলাম, জিতুলি মাসাইল, কিছু মাসলা জানতে এসেছি আপনার কাছে। আতা ইবনে আবি রবা উনি কোরআন হাদিস পড়তেছে, উনি বলেন কিফ সুয়াইয়া, কিফ সুয়াইয়া, একটু ধারান, একটু ধারায় থাকেন, আমি যে পড়তেছি হাদিসটা একটু শেষ করে লই। উনাকে দাঁড় করা রেখে উনি হাদিসটা পড়ছেন, কোরআনটা পড়ে শেষ করে এরপরে বললেন উদখুল, ইজিন, পারমিশন দিলাম প্রবেশ করেন, আধা ঘন্টা দাঁড়ায় রয়েছে, এরপরে ঢুকছে, যেরকম সুবহানাল্লাহ, বাদশাও ঢুকেছে, রাজপুত্ররা ঢুকেছে, আত্মায়ত সুরতে হুজুরের সামনে বসছে, বসার পরে তিনটা মাসালা জিজ্ঞাসা করছে। আতা ইবনে আবি রবা টাস টাস করে মাসলাগুলোর জবাব দিয়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আগের দিনে রাজা বাদশারাও কোনো মাসলা জানতে বড় আলেমের কাছে যাইত, কিন্তু এখন এই কেয়ামতের আগে কি যে আসলো দুনিয়ার মধ্যে, এখন মাসলা জানতে ডাক্তারের কাছে যায়। কো মাসলাটা জাকির না, এক সাহেব বালা জানে, হুজুররা জানে না, কতক্ষণ ঠিক কি না? ও ব্যবসায়ীদের কাছে মাসলা জিজ্ঞাসা করে, ডাক্তারের কাছে মাসলা, ডাক্তার জানে ডাক্তারি, ওই আল্লাহ জানে আল, জাল্লা জানে জাল, কতক্ষণ ঠিক কি না? আলেমে জানে এলেমের মর্যাদা, কতক্ষণ ঠিক কি না? কিন্তু আঙ্গুর কফালে এমন দুর্ভোগ আইছে, এমন মাসলা জিজ্ঞাসা করতেছে আরেক লোকের কাছে, জোরে কর না ওযুবিল্লাহ। যা হোক, তিনটা মাসালা জিজ্ঞাসা করছে, উত্তর পাইছে, পাওয়ার পরে বাদশা পকেট থেকে পকেট হাত দিয়া কয়েকটা মুদ্রা, স্বর্ণ মুদ্রা বের করছে, বের করে ওই আতা ইবনে আবি রবা মক্কা সিটির শ্রেষ্ঠ আলেম বেলালের বংশধরের হাতে কিছু মুদ্রা দিয়া বলছেন, হাদিয়া লাকা, হজরত আপনাকে হাদিয়া দিলাম, এতক্ষণ পরিশ্রম করে আমাকে মাসলাগুলো জবাব দিয়েছেন, আমি তো আর এর বিনিময় দিতে পারবো না, দুনিয়ার কিছু পয়সা সম্পদ দিলাম, এটি দিয়ে আপনি সাহা নাস্তা খাইয়েন, আপনি খরচ করিয়েন, এ হাদিয়াটুকু দিয়া এরপরে বাদশা দুই ছেলে নিয়া পর্দার ভিতর থেকে বের হইয়া ঘোড়ার উপরে উঠে আবার রওনা করছে। কিছু দূর যাওয়ার পর ছেলেরা জিজ্ঞাসা করে, আব্বা দাঁড়ান, কেন দাঁড়ান? ঘোড়াতে নামেন, নামছি, আপনি আমাদেরকে এভাবে অপমান করলেন, নিজে অপমানিত হইলেন, কারণ কি? ও কি অপমান করলাম? আপনি, আমরা মনে করছি কোথাও দাওয়াতে যাইতেছেন, এনে মুরগি ফুলাও দে খাওয়াইব, রোস্ট আছে, আরসি তো আছেই, সাথে দইও বুতল আছে, বরখানি তো বোতলে বোতল টান মোকালি,
কিন্তু যায়া দেখলাম এই বেড়া নিজে উবাস, আমগুলো উবাস বয়ে রাখছে, খাওয়া দাওয়া তো নাই। আপনি তিনভাবে নিজেকে ছোট করেছেন। কিভাবে? এক নম্বর, আপনার তিনটা মশলা জানতে হবে। এই জন্য হুজুরকে আপনার বাসভবনে ডাইকে আনলেই তো পারতেন, যাই হুজুরে ডাইকে লয়া আমার কিছু মশলা জানতে হইব। হুজুর তো আসতে বাধ্য ছিল, আপনি কেন গেলেন, নিজেকে ছোট করলেন। দুই নম্বর, হুজুর আমগরে কিচ্ছুই দিল না, উল্টা আপনি হুজুরে আরো হাদিয়া দিলেন, গিফট দিলেন। তিন নম্বর, হুজুর যে আমগরে খাড়া করে রাখলো, দাঁড় করে রাখলো, হুজুরে কোরআন কিতাব পড়া শেষ হয়েছে পরে আমগরে ঢুকতে দিল, এটিকে হইল আব্দুর রহমানের আব্দুল মালিক ডাক দেখো বাজান, এটা আলেমের শান। আল্লাহু আকবার, এইটা নবীর ওয়ারিসদের শান। নবী নাই রে সন্তান, নবী নাই, নবীদের দন এদেরকে দিয়ে গেছে নবীর। হজরে আল্লাহু আকবার, এদেরকে এমনই সম্মান করতে হয়, এদেরকে ডাইকে আনা যায় না, ওদের কাছে যাইতে হয়। এদের থেকে কিছু দিন পাইবা, এদের থেকে দিন আনবা, এরা দুনিয়া কামায়ের সময় পায় না, দিন নিয়ে চলে। এই জন্য বিদায় বেলা এদেরকে কিছু হাদিয়াও দিতে হয়। হযরত আল্লাহু আকবার, এরা দিনের মাসলা মাসায়েল পরে পড়ায়, এই জন্য যখন তখন তাদের কাছে যাইতে নাই, অনুমতি নিয়ে ঢুকতে হয়। উনি কোনো ব্যস্ততা আছে কিনা আগে যাই না, এরপরে ঢুকতে হয়। হযরত সুবহানাল্লাহ, সন্তান বাবার কাছে যেমনে দেখছো আলেমদেরকে ইজ্জত করে, তোমরাও চেষ্টা করবো এভাবে ইজ্জত করার জন্য। তখন সন্তান দেখো বাবা তোমার ঘরে জন্ম না দিলে, না নিলে আলেম কারে কয় জীবনে চিন্তাম না। হযরত কো সুবহান, একে বলে আলেম। ইলেম এটা একটা পাওয়ারি জিনিস, ইলেম একটা পাওয়ারি, এই পাওয়ার অ্যাটম বোমের মধ্যে নাই, কতক্ষণ ঠিক কিনা, এই পাওয়ার বোমারও বিমানের মধ্যে নাই, এই পাওয়ার গদির মধ্যে নাই, আল্লাহ এই পাওয়ার এলেমের ভিতরে রাখছে, কতক্ষণ ঠিক কিনা। এ বন্ধু হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে চিঠি লিখছে, বিলকিস চিঠি পাওয়া মাত্র আমার কাছে সিলিন্ডার করে হাজির হয়ে যাও। সুলাইমান চিঠি লিখছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। এই হুদহুদ পাখি চিঠি নিয়ে যাও, চিঠি দিয়ে লিখছে ইন্নাহু মিন সুলাইমান, এই পত্র লিখেছি আমি সুলাইমান ইবনে দাউদ, দাউদ নবীর ছেলে সুলাইমান পত্র লিখলাম। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে পত্র লিখিলাম। আল্লাহ তাআলু আলাইয়া, হে রানী বিলকিস চিঠি পাওয়া মাত্র অহমিকা দেখাবি না, ওয়া তুনি মুসলিমিন, সুলাইমানের দরবারে সিলিন্ডার করে হাজির হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। হযরত বাদশা সুলাইমান চিঠি লিখলেন, চিঠি লিয়ে হুদ হুদ পাকি গেছে কার কাছে, রানী বিলকিসের কাছে। সুলাইমানের রাজধানী হলো জর্ডানের আম্মানে, আর বিলকিসের রাজধানী হলো ইয়েমেনের সাবায়, ইয়েমেনের কি সাবা নগরীতে। কার রাজধানী? বিলকিসের রাজধানী। সুলাইমান আলাইহিস সালাম জানতেন এই পৃথিবীতে আমি একমাত্র বাদশা, আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যেই সূর্য ডুবে, এই রাজ্যে আমার বর্তমানে দ্বিতীয় কোনো প্রেসিডেন্ট নাই, এটা সুলাইমানের বিশ্বাস ছিল। কিন্তু হুদহুদ পাখি এসে বলে, স্যার আমি তো আপনার তত্ত্ব মন্ত্রণের দায়িত্ব পালন করি, আমি একটা তত্ত্ব নিতে গিয়েছিলাম ইয়েমেনে, সেখানে যাইয়া দেখি একটা মহিলা, পুরুষ না মহিলা, সে নিজেকে রানী দাবি করে, সুলাইমানকে নবীও মানে না, আল্লাহকে রবও মানে না, রব মনে করে সে সূর্যকে, এই জন্য সকাল সন্ধ্যা সূর্য পূজা করে, আর রানী নিজেকেই মনে করে সে, সুলাইমানকে রাজা মানে না। সুলাইমানকে বলে কি, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, চিঠি নিয়ে রওনা কর। এই যে চিঠিটা লেখিয়া সুলাইমান পাঠাইলেন বিলকিসের কাছে, হুদহুদ পাখি এই চিঠি ঠোঁটের মধ্যে কামড় দিয়ে নিয়া বিলকিসের কাছে পৌঁছাইয়া দিছে। বিলকিস টেবিলের মধ্যে বসে তিন বাহিনীর প্রধানকে নিয়ে চিঠি পড়তেছে আর বলতেছে, দেখো তামাম দুনিয়ার বাদশা আল্লাহর পয়গাম্বর সুলাইমান ইবনে দাউদ আমার কাছে চিঠি লিখছে, এবং তিনি বলেছেন পত্র পাওয়া মাত্র সিলিন্ডার করে হাজির হয়ে যাইবা, অহংকার দেখাইবা না, এখন কি আমি সিলিন্ডার করমু না তোরা যুদ্ধ করবি বল। সেনাবাহিনী বলতেছে, আমরা শক্তিশালী, আমরা সমরবিদ, আমাদের অস্ত্র আছে, প্রশিক্ষণ আছে, আমরা যুদ্ধ করব, সিলিন্ডার করব না।
রানী বিলকিস কয়, শোন, ইন্নাল মুলুকা ইদা দখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফে আসছে ঘটনা, রানী বিলকিস বলে, শোন, প্রভাবশালী বাদশারা যদি কোনো জনপদে আক্রমণ করে, জনপদটারে তছনছ করে ফালায়, যেমন রাশিয়া আক্রমণ করছে, ইউক্রেনকে তছনছ করছে, ইসরায়েল আক্রমণ করছে, ফিলিস্তিনকে তছনছ করে ফেলাইছে, কতক্ষণ ঠিক কিনা, পাকিস্তান আক্রমণ করছে, বাংলাদেশটাকে তছনছ বানায় ফেলাইছিল, 30 লক্ষ মা বোনকে শহীদ করছে, কতক্ষণ ঠিক কিনা। রানী বিলকিস কয়, যুদ্ধের যে কি জ্বালা, এটা তোরা না বুঝলেও আমি বিলকিস বুঝি, তোরা না বুঝলেও আমি বুঝি। শোন, ইন্নাল মুলুকা, নিশ্চয় বাদশারা, প্রভাবশালী রাজারা, ইজা দেখালো কারিয়াতান, যখন তারা কোনো জনপদে আক্রমণ করে, ছোট রাষ্ট্রে আক্রমণ করে, আফসাদুহা, রাষ্ট্রটাকে তছনছ করে ফেলে, ধ্বংস করে ফেলে, ও জালো আইজ্জাতা আহলিহা আজিল্লাতান, এবং ওই এলাকার সম্ভ্রান্ত যারা নেতৃস্থানীয় যারা, এদেরকে চূড়ান্ত অপমান অপদস্থ করে, ও কাজালিকা ইয়াফআলুন, আমি রানী বিলকিসকেও বাদশা সুলাইমান এমনটাই করবে। সুতরাং যুদ্ধের নাম লইস না, তিন বাহিনীরে বলে যুদ্ধের নাম না নিবি না, নিলে সুলাইমান বাতাসে উড়াই দিবে তোদেরকে। এখন তিন বাহিনী কয়, স্যার, ওয়াল আমরু ইলাইক, ওয়াল আমরু ইলাইক, সিদ্ধান্ত আপনার হাতেই। এটা কোরআন শরীফে ঘটনা আছে, সূরা নামাল 20 পারা। ওয়াল আমরু ইলাইক অর্থ কি, ম্যাডাম, এটা একটা ডায়লগ, মানলাম আর কি, যুদ্ধ করবো, কিন্তু আসলে ফারতাম না, এটা তো আপনিও জানেন, সুতরাং সিদ্ধান্ত আপনার হাতেই। রানী বিলকিস কয়, সিদ্ধান্ত যদি আমার হাতে হয় তাহলে যুদ্ধের নাম লবি না, কী করবো, আমার বিশেষ রুমে ঢুকো, ঢুকে দেখো আমার ফালঙের নিচে কিছু স্বর্ণের ইট আছে। কি আছে? স্বর্ণের ইট। এই ইটাগুলো প্রত্যেকটা সেনা অফিসার এক একটা ইটা মাথায় করে নিয়া বিলকিসের পক্ষ থেকে সুলাইমানের জন্য গিফট নিয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান যদি দুনিয়া লুবি হয় তাহলে এই স্বর্ণের ইটে পাইয়াই খুশি হয়ে যাবে। কমপক্ষে 50টা ইটা নিয়ে যাইবা, আরও বেশি পারলেও নেও, আমার এনে স্বর্ণের অভাব নেই। সেনা অফিসারেরা, এই মুসলমান সেনা অফিসারেরা, তাদের যে সেনাবাহিনীর পোশাক, এগুলো খুলে সাধারণ সাদা পায়জামা পাঞ্জাবি পরে অস্ত্র রেখে দিয়া নিরস্ত্র হইয়া স্বর্ণের ইটা কাঁধে করে নিয়ে রওনা করছে। হযরত সুলাইমানকে তারা গিফট করবে, স্বর্ণ দিয়া লুপ দেখাবে। কাল কেনা চিঠি পাঠাইলাম, আজও কি উত্তর দেয় না বিলকিসে? কয়, স্যার, উত্তর নিয়ে আসতেছে। কারা? বিলকিসের সেনাবাহিনী। কি নিয়া? ক, বড় বড় স্বর্ণের ইট নিয়ে আইতেছে আপনার জন্য। জানেন স্যার, এক বড়ি স্বর্ণের দাম 90,000 টাকা, এরকম 2.5 কেজি ওজনের এক একটা স্বর্ণের ইটা, হাজার হাজার ইট আসতেছে আপনার জন্য গিফট, চিন্তা করেন না। সুলাইমানকে কি করলি? সুলাইমানরও স্বর্ণদের লোভ দেখায় বিলকিস। বিলকিস জানে না আল্লাহ আমার কি মহা সম্পদের মালিক বানাইছে। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান বলে, শোনো জিন পরীরা, শোনম জিন পরীরা, রেডি করে ডিম, ওই বিলের মাঝে ব্রিক বিল বানা, 2 কোটি স্বর্ণের ইটা বের হবে 10 মিনিটে। আল্লাহু আকবার। ওই পাশে আরেকটা ব্রিক বিল, 2 কোটি স্বর্ণের ইটা বের হবে। এই মেন রোড টঙ্গির মোড় থেকে নিয়ে এই পর্যন্ত, স্টেশনের মোড় থেকে আমার বাসভবন পর্যন্ত 300 ফিট রাস্তা হবে, গোটাটা কার্পেটিং হবে স্বর্ণের ইটা দিয়া, দুই পাশে দেয়াল হবে, দেয়ালটি হবে স্বর্ণের ইটা দিয়ে। আল্লাহু আকবার। ওই টঙ্গি আস্তেমার মাঠের কোনার মধ্যে হবে একটা রাজকীয় গেট, এ গেটের পুরা বাম্পার হবে স্বর্ণের ইটা দিয়া। আমার বাসভবনের সামনে মেঘডুবি হবে, আরেকটা গেট বসুগাও। যেরকম আল্লাহু আকবার। বলতে দেরি, ইটাও হইতে দেরি না, কার্পেটিং করতেও দেরি না, হয়ে গেছে রুট কমপ্লিট। এখন সেনাবাহিনী আসতেছে, আইসা যখন রোডের ভিতরে ঢুকছে, ঢুকে কো কিরে, এটা তো বিনা বাত্তিতে জ্বলে, ঘটনা কি? এই ইটা, এটি কিসের ইটিয়া? লাইট নাই, লুইট নাই, কিন্তু জ্বলতাছে লাগে, কয় বেটা 22 ক্যারেট সব স্বর্ণের ইটিয়া। ধরে আল্লাহু আকবার।
দিনেও জ্বলে রাতেও জ্বলে, কোনো লাইট লাগে না। আমরা যে স্বর্ণের ইটালিয়ে রওনা করছি এই জন্যই মনে হয় বাদশাহ সুলাইমান জানতে পারছে, এই জন্য গোটা স্বর্ণ দিয়ে কার্পেটিং করছে, যেদিক দিয়ে আইস সেদিক যা, এই বিক্ষাল হয়ে গেলে লাইতেই বুধুরে সুলাইমান বাদশাহ ধরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান কই যেদিক আইস সেদিক যা, যায়া বল বিলকিস নিজে আসতে হবে, নতুবা আমি এমন অ্যাটাক করব লা কেবল আলা, এই অ্যাটাকের মোকাবেলা করার ক্ষমতা রানী বিলকিসের নাই। জোরে কোন আল্লাহু আকবার। যাইগো ম্যাডাম, আমরা যে স্বর্ণের ইটা নিয়ে গেছিলাম মাত্র 500 ইটা নিয়ে গেছি, যায়া দিকে অন্তত 5 কোটি ইটা দিয়ে গোটা রাস্তায় কার্পেটিং করা। জোরে কোন আল্লাহু আকবার। এখন এই ফইরের বিক্ষা লয়ে গেলে রাখে না না রাখে, নাকি লাইত্যায় ডরে ইটে মিটে ফালায় তো জানলে ফলাইছি, আমনে না গেলে আর কোনো উপায় নাই, আপনাকে যেতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইম রানী বিলকিসকে বুঝেছি, কাজ করো আমার ভবনটা তালা দাও, সাবিটি দাও, ভবন 7 তলা ভবন সুন্দর করে তালা দিয়া রানী বিলকিস 3 বাহিনী নিয়ে নিজেই রওনা করছে, মার্চ করে আসতেছে ইয়েমেনের সাবা থেকে জর্ডানের আম্মান, 1500 মাইল। কয় মাইল? 1500 মাইল মানে 2500 কিলোমিটার। তোরে কোন আল্লাহু আকবার। ইয়েমেন একটা দেশ এখনও আছে, জর্ডান একটা দেশ এখনও আছে, তখনও ছিল ইয়েমেনের সাবায় হলো বিলকিসের রাজধানী, জর্ডানের আম্মান হলো সুলাইমানের রাজধানী, এখানে বৈশা সুলাইমান তামাম দুনিয়া শাসন করে। যেরকম কোন সুবহানাল্লাহ। বিলকিস রওনা করছে, সুলাইমান জিজ্ঞাসা করে কি খবর, রানী কি আসতেছে? হে হুদহুদ, হুদহুদ হলো তত্ত্বমন্ত্রী, হে উড়াল দিয়ে যায় খবর লে আয়া পড়ে, চোখের পলকে উড়াল দিয়ে চলে যায়। ক স্যার ম্যাডাম নিজে আইতেছে। এবার কি নিয়ে আসে? ক কিচ্ছু না, খালি নিজে আপনার সাথে সিলিন্ডার করার জন্য আইতেছে। কো তাহলে একটা কাজ করো, রোড তো আছে আগেরটা, কোয়া রোড ঠিক আছে এখনো, তাহলে একটা কাজ করো, সামনে যে লেক আছে পানির লেক, এটার মধ্যে গ্লাস দিয়া ব্রিজ তৈরি করো। জোরে কোন আল্লাহু আকবার। পানির যে কালার গ্লাসেরও একই কালার, ওই কালার দিয়া ব্রিজ তৈরি করবা, যাতে বিলকিস বুঝতেও না পারে এটি কি ব্রিজ না ফানি, আমি দেখবো মেয়েটার মেধা কেমন জ্ঞান কেমন। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ডার দিতে দেরি, জিনপুরীরা ব্রিজ বানাইতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমানকে আরেকটা তেলেস্মাত দেখাইতে হবে, কো সেটা কি? ওই তেলেস্মাতটা হলো বিলকিস আম্মানে পৌঁছতে কতক্ষণ, কো আরও লাগবে ধরেন 1 ঘন্টা, উনি কাছাকাছি চলে আসছে। কো তাহলে উনি আম্মানে পৌঁছার আগেই উনি যে বাসভবন তালা মেরে সাবি নিয়ে আসছে, ওই বাসভবনটা সুলাইমানের বাসভবনের সামনে এনে রাইখা দিতে হবে। কে পারবা? দাঁড়াও 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 দাঁড়াও। জোরে কোন আল্লাহু আকবার। জিনের এক আমরা ফার্মু কয় দিকে আয়, জিন ফরিদেরকে সামনে বসেছে সুলাইমান, আর মানুষটির পিছনে বসে কো তুরা ফারতে না যা, ফিচ্ছা ফিচ্ছা, জিনেরা সামনে আয়। জিন মন্ত্রীরা স্টেজে বইছে, জিন জনগণ নিচে বইছে, আর ইনসানটি বইছে মসজিদের ভিতরে। ওই যে আমরা মসজিদের ভিতরে বইছেন সামনে, মানে হে করে ঠান্ডা খাই লেগু, মানে ঠান্ডা দূর বই জন্য ভদ্রগুলো মসজিদের ভিতরে, মানে নেক্সট সুরতে দুঃখ আর কি। শয়তান কয় আড়ালে বইছস, হঠাৎ করে বাসাতে ফোন আইব, এ রিসিভ করতে করতে মেইন ওয়াশ শেষ, কতক্ষণ ঠিক কিনা। আর সামনে বইলে মোবাইলটা বন্ধ করে বইতা, মুফতি উলিল্লাহ সাহেব যে মুক্তার মালাগুলো বয়ান করছিল এটি মুখস্থ করে বাড়িতে যাইতা, কতক্ষণ ঠিক কিনা। নেক্সট সুরতে দুখা দেয় 60,000, কয় হাজার? 1 লক্ষ পাওয়ার দিছে আল্লাহ ইবলিশে, কয় লক্ষ? তার মধ্যে 60,000 হলো নেক্সট সুরতে, আর 40,000 হলো বৎসুরতে। যারা মসজিদের ভিতরে বইছেন, যদিও আল্লাহর ঘরে বইছেন, কিন্তু মাহফিলটা তো আল্লাহর ঘরে না, এইটা জান্নাতের বাগান আর ওটা আল্লাহর ঘর। এখন এই মাহফিল চলাকালীন অবস্থায় এইটার দাম বেশি। জোরে কোন আল্লাহু আকবার। এখানে বসতে হবে বিশেষ কারণে, বিশেষ জিনিসের দাম শুরু হইলেও আল্লাহ বাড়াইয়া দেয়, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ নবী বলছেন কুরবানির দিনে কুরবানি করার মতো কোনো সওয়াবের জিনিস এই দিন আর অন্য কিছু নাই। যেরকম কোন আল্লাহু আকবার। ওই দিনে প্রাণীর গায়ে রক্ত বিসর্জন দেওয়াটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। যেরকম সুবহান, এক এক দিনে এক একটা। আজকে এশার নামাজ হওয়ার আগ পর্যন্ত মসজিদের দাম ছিল বেশি, এশার নামাজে 1 রাকাতে 1000 রাকাতে। যেই নামাজটা হয়ে গেছে ফজরের আগ পর্যন্ত, মাহফিল যতক্ষণ চলবে, এমনই মাঠটার দাম বাড়ে গেছে, এটা জান্নাতের বাগান। যেরকম সুবহান। এই জন্য যারা ভিতরে বইছেন, আমি কণ্ঠটা একটু ভাঙ্গা, আমি আগেই বলে দিছি,
আমার কণ্ঠ তো বাঁশির মতো বাজে, কোনো নড়াচড়া নাই, আলহামদুলিল্লাহ কোনোদিন এক কাপ চাও খাই না। তা আজকে একটু বেকায় দেয়, কালকে দুইটা প্রোগ্রাম ছিল, লক্ষাধিক সমাবেশ, এক একটা প্রোগ্রামে একটু জুলুম করেছি, আমার কণ্ঠের উপরে প্রেশার দিয়া ডাউন হয়ে গেছে, শীতের দিন না। মহতারাম হাজিরিন, আমি দামি কথাগুলো বলছি, মনোযোগ সহকারে শুনেন, জীবনেও শুনেন না এই কথাগুলো। মহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে পারবা দাঁড়াও। জিনারা কই কী করতে হবে? ক বিলকিস এখানে আসার আগে তার বাসভবনটা হাজির করতে হবে। কোথায়? ক আমার সামনে। এক জিন দাঁড়াইছে, কয়লা ইফরিত মিনাল জিন্নেম, জিনের মধ্যে একটা জিন, তার নাম ইফরিত, সে শক্তিশালী, শক্তিশালী এক জিন, তার বয়স 2500 বছর। কয় হাজার? 2500 বছর। একটা ফিগা, একটা ফিলার, ফিলার খাম্বা দাঁড়াইছে, দাঁড়ায় কয়, আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিকা। যখন আল্লাহু আকবার, 2500 বয়স শেষ হয়েছে, 2600 বছর শুরু হয়েছে। ওই ফিলার একটা খারাইছে, খারে কয় বাদশাহ সুলাইমান, আমি পারবো বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। কতক্ষণ লাগবে? আপনি এখানে দরবারে বসেছেন, কতক্ষণ লাগবে? কো 30 মিনিট। কো আমার লাগবে 20 মিনিট। যখন আল্লাহু আকবার, 20 মিনিটের ভিতরেই রানী বিলকিসের সিংহাসন ইয়েমেনের সাবা থেকে জর্ডানের আম্মানে পৌঁছিয়ে দেওয়া হবে। সুলাইমান কয়, হবে না, 20 মিনিট যদি লাগে একটা ভবন আনতে, সাততলা একটা ভবন, ফাইলিং সুদ্ধা, রড সিমেন্ট সহ আনতে যদি 20 মিনিট লাগে, এটা কোনো তেলাসমা তৈল বেডা, এটা তো কোনো তেলাসমাতেও না, 20 সেকেন্ডের ভিতরে হাজির করতে হবে। ধরে কোন সুবহানাল, জিনে কয়, আমার মাফ চাই, দোয়াও চাই, এর কম সময় আমি পারতাম না। জোরে কর আল্লাহু আকবার। সুলাইমান কো তুকুরের সামনে বইতে কইছে, একটা ফিজা, এই মসজিদের সামনে আয়, হেডি ভালা, তোরা ফিসে যা। ইনসান সামনে আসো, জিন মন্ত্রীদেরকে নামায় দিয়েছে, নামো, ইনসান মন্ত্রী বসো। সুলাইমানের মন্ত্রী পরিষদ সদস্য দুনো জাতির মধ্যে ছিল, সুবহানাল্লাহ। এবার ইনসান মন্ত্রীরা স্টেজে বসছে, জিন ফরিরা নামছে, ইনসান সামনে আইছে, জিনেরা ফিসাইছে। সুলাইমান কয়, 20 মিনিটের আগে আনতে হবে, 20 সেকেন্ডের আগে আনতে হবে, কে পারবাম বিলকিসের সিংহাসন সুলাইমানের দরবারে হাজির করবা, কে পারবা? সুলাইমান আলাইহিস সালামের ডাইন পাশে বসা ছিল তার আপন খালাতো ভাই হযরতে আসিফ ইবনে বারখিয়া। যখন সুবহানাল্লাহ, হযরতে আসিফ ইবনে বারখিয়া, সুলাইমান নবীর আপন খালাতো ভাই, সুলাইমান আলাইহিস সালামের খালতো ভাই, খালতো ভাই ছিলেন তো, আল্লাহ সুলাইমানের আপন খালাতো ভাই, আসিফ ইবনে বারখিয়ার ডাইন পাশে বসে, সে ইনসান ছিল, জিন্না, সে দাঁড়ায় কো ভাই আর কেউ লাগতো না, আমি পারব। কো কতক্ষণ লাগব? কো কাবলা আই ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা, তোমার চোখের যে পাতা দিয়েছে আল্লাহ, এ চোখের পাতিনি বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। সুলাইমান কো কয় কি, এটা তো ডাকাই তো না, এটা বলে শোকের ফলকে লিয়ে এইব সাততলা ভবন, তুই কি হাসা কইছস? কো কইছি মানে কমু, কো ক এখন সুলাইমানের খালাতো ভাই আসিফ ইবনে বারখিয়া কো শোক বন্ধ করেন, সুলাইমান পয়গম্বর কো বন্ধ করছি, কো খোলেন, খুলছি, এই দেখেন সিংহাসন, আল্লাহু আকবার। রাজিনা কিস মতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায় মালো ফা ইন্নাল মা লা ইফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। যুরগুন মারহাবা। আল্লাহ বলেন, কাল আল্লাযি ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই মানুষটা আমার খালতো ভাই সুলাইমান কো, আমার খালতো ভাই যার ভিতরে এই কিতাবের এলেম ছিল, ওই মানুষটা দাঁড়ায় বলে, আনা আতিকা বিহি কাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা, ও গো আল্লাহর নবী সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন চোখের ফলকে আইনা দেব। যখন সুবহানাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়া দুনিয়ার মানুষকে বুঝাইতেছে, ও মানুষ বুঝনি, বুঝনি এলেমের পাওয়ার। এটাকে বলে এলেমের পাওয়ার, পাওয়ার, পাওয়ার। যারা কোন সুবহানাল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে এক ইহুদি মহিলা এক মুসলমান ছেলেকে উরনা দিয়া বাইন্দিয়া ফেঁসাইয়া হাজির করছে। উরনা আছে না মহিলাদের, উরনা দিয়ে একটা যুবক ছেলের হ্যান্ডকাপ লাগাইছে, লাগাইয়া উমরের সামনে হাজির করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই যুবকের বিচার করুন। উমর কো, যুবক কি এসছে তোর সাথে? কো, এই যুবক সন্ধ্যাবেলায় খেজুর বাগানের মাঝখান দিয়ে আটটে আইতেছি আমি, আমার দৈরিয়া জোরপূর্বক আমাকে ধর্ষণ করছে, সুতরাং আপনি বিচার করুন। উমর কয়, এই জন্য ফুলারা তুই এভাবে বাঁধছস? ক, বাঁধছি মানে আপনি বিচার না করলে আমি করুম। উমর কয়, মা এই হাতের গিরাডি খুল, উরনাটা খুল। মহিলা উরনাটা খুলছে, খোলার করে তুই এদিকে বয়, মহিলারা বসে এই পাশে, যুবকরে বসেছে এই পাশে। বসানোর পরে কি করছে তোমার সাথে? ক, আমার চরিত্র নষ্ট করেছে, আমার সাথে ধর্ষণ করেছে। উমর বললেন, যুবক তুমি দাঁড়াও তো দেখি। মহিলাকে দাঁড়াইলে কি হইব? আমার তো জিগান কয় না, এটা ফরজ জিগাবো, আমি আলটাসনো করে লই আগে, আমি আগে আলটাসনো করি। জোরে কোন আল্লাহু আকবার, যুবক তুমি দাঁড়াও। যুবক দাঁড়াইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের দিকে তিনবার তাকাইছে, তিনবার আল্লাহু আকবার, টস মারছে তিনবার। এইভাবে মাথার থেকে পা পর্যন্ত এই ছেলেটার দিকে ওমর তিনবার তাকাইছে, তাকাইয়া বলে ওয়াল্লাহ মা ফালাহা কাযা কাত্তু। জোরে কোন আল্লাহু আকবার, খোদার কসম রে মদিনাবাসী, এই যুবক এই মহিলার সাথে তো দূরের কথা, এর জীবনেও কোনোদিন এই বেবিচারি কাজ সে করে নাই। সুবহানাল্লাহ, এই মহিলার সাথে তো করেই নাই, এর জীবনেও বালেগ হওয়ার পরে কোনো মেয়ের সাথে এরকম খারাপ কাজ করে নাই। মহিলা কয়, আপনি কইলে হইব? তাহলে আপনি বললেই হবে, কে করে না আপনি কেমনে জানেন? মদিনা বাড়ছিরিতে পড়ছি, এমন এলে মাল্লা চোখে দিছে, ও তাকাইলে বলতে পারি কলঙ্কের দাগ আছে কিনা নাই। আল্লাহু আকবার, এই ছেলের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই জন্মের পরে। তুই বেডি মিশাগত কইয়া ফুলাডারে সহজ সরল পাইয়া বান্ধে আমার কাছে আনছস? মহিলা কয়, আমার কাছে দলিল আছে, আমার কাছে দলিল আছে। নবী কি বলছেন? হে উমর, তোমগো নবী কি বলছে? আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যে দাবি করে সে প্রমাণ দিতে হয়। আমি দাবি করছি ছেলেটা খারাপ কাজ করছে, প্রমাণ খুঁজো। উমর কো, প্রমাণ দাও। মহিলা এনে কাপড় চোপড় দেখায়, কয়, দেখেন এই কাপড়ের মধ্যে বিজ্জুর দাগ দেখা যায়, খেজুর গাছের খস, জিগা গাছের খস, খেজুরের রস ইত্যাদি লাগায় টাগায় কাপড়ে আনছে। দেখেন এই যে আমার সাথে যৌনাচার করছে, যুবকের যৌবনের যে পানি আমার কাপড় চোপড় নষ্ট। উমর এখন আঙ্গুল কামড়ে, কথাও তো ঠিক, কিন্তু এই ছেলের কলঙ্কর যে দাগ নাই এইটাও তো ঠিক, এখন আমি কোন দিক যাবো? এই ছেলের যে আলট্রাসাউন্ডে ধরা পড়ছে মেশিনে, জীবনেও খারাপ করার, এটাও ঠিক। আবার মহিলা যে আবার দাগ দুধ দেখাইতে, দাগও তো দেখা যায়, এটা কতটুকু সত্য মিথ্যা? করি কি? উমর একটু চিন্তা করতেছে, আঙ্গুল কামড়াইতেছে, ইতিমধ্যে আলী হাজির। জোরে কোন আল্লাহু আকবার, শের খোদা আলী আইসা কয়, আমির আল মুমিনুন সালাম আলাইক, সালাম আলাইক আমির আল মুমিনিন, সালাম গ্রহণ করেন আমিরুল মুমিনিন। মান সাওয়াদা ওয়াজহাকা, কে আপনার চেহারাকে মলিন করলো? সাওয়াদাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ এর চেহারাকে মলিন করুক। যে উমর অর্ধেক জাহানের বাদশার চেহারা মলিন করছে, আল্লাহ যেন এর চেহারাও মলিন করে। জোরে কোন আল্লাহু আকবার, আদেশ করেন যা হাঁকবো না, কি সমস্যা? ওমর বলে, বাবা এই মহিলাটা এই সেরিডিয়া, তোমার সাহস, এটা গার্মেন্টসে চাকরি করে না কি এর মধ্যে আল্লাহ জানে, এই ফুলাটারে দড়ি লই আইছে, বান্ধে লই আইছে, আয়া বলতেছে এই ছেলে তার সাথে খারাপ কাম করছে, অথচ আমি বারবার তিনবার তাকাইছি, তিনবার আলটাসনো করছি আমার চোখ দিয়া, আমার চোখে ধরা পড়ছে কলঙ্কের কোনো দাগ নাই 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 নাই। যেরকম সুবহানাল্লাহ, আর মহিলা এখন যুক্তি দেখায়, এই দেখেন কষ, এই দেখেন বিজ্জু, এই নানান কথা, এখন কি করবো? আলী কই, এটা কোনো ব্যাপার হইল? আপনি চুপ করে বয়ে থাকেন, এ খাদেম যাহাবো না, ফাতেমাকে বলো এক বদনা গরম পানি দেওয়ার জন্য নিয়ে আসো, আর আমার বালিশের নিচে সাড়ে তিন হারাত ওই যে তরবারিটা আছে ওইটা লিয়াও।
এখন মহিলা কয়, স্যার স্যার তোর বাড়িতে কার মাথা কাটবেন, তোর বাড়িতে কার কার মাথায় কূপ দিবেন আমার আগে কন। কয় না কূপ দিব না, আনতাছি এটা বিচার হবে তো এখানে। কয় স্যার গরম পানি কার মাথায় ডালবেন, গরম পানি কার মাথায় ডালবেন। কো ডালমু তোর মাথায়, তুই মিথ্যা কথা বলছিস। কো আমি সত্য বলতেছি, ফানিও লাগতো না তোর বাড়িও লাগতো না, আমি সব বলতেছি। এই ছেলের কোনো দোষ নাই, উমর ঠিকই বলেছে, সমস্ত দোষ আমার আমার আমার। জোরে কোন সুবহানাল্লাহ, ইলিমের পাওয়ার দেখছে। এখন উমর কয়, তাহলে সত্যি করে কয়। আমি এই ছেলেরা হুজুর, আমি সত্যি করে কই সব ঘটনা ক, আমি একজন ইহুদি নারী, আমি একজন ইহুদি নারী, এই ছেলেটা একজন খাঁটি মুসলমান। আল্লাহ, এই ছেলেটার ভদ্রতা দেখে অনেক দিন পর্যন্ত আমি তার প্রেমে পড়ছি, ছেলেটা অত্যন্ত ভালো। কিন্তু এই যে মোবাইল নম্বর চাই, নম্বরটা আমারে দেয় না। এই যে তারে এত ডিস্টার্ব করি, সে আমার পক্ষ পরে পড়ে না, আমার সে সাইডে দেয় না, নম্বর চাইলে নম্বরও দেয় না। আমি বলি তোমার সাথে নির্জনে কথা বলবো, সে আমারে ফাঁসকাইটা চলে যায়, আমি তারে বাইশটে আনতে পারি না, তার বাগাইতে পারি না। বহু চেষ্টা করছি, আমি তার প্রেমে বিভোর হয়ে গেছি, এরে স্যার আমি বাঁচবো না। কিন্তু ছেলেটা কোনো অবস্থাতেই খারাপ কাজে দাবি তো হয় না। আমি অনেক চেষ্টা করছি, আমার সাথে যৌবনের সাত মিটার, তবু তুই আমার জীবন সঙ্গিনী বানা, আমি তোরে পেতে চাই। কিন্তু ছেলেটা অনেক সৎ, অনেক ভালো। এই জন্য আজকে চাইছিলাম একটা চলচাতুরির আশ্রয় নিয়া, আপনার কাছে বিচার দেব, আপনি তার সাথে আমার বিয়েটা ফরায়া দিবেন, আমি আমার মনের মানুষ লয়ে বাড়িতে চলে যাব। আল্লাহ আকবার। আমি একটা চলচারি চাতুরির আশ্রয় নিয়েছিলাম। আমি মনে করছিলাম ছেলের বিরুদ্ধে বিচার দিলে আমনে করবেন, এই ছেলে এই মহিলার চরিত্র নষ্ট করছ, এই মহিলা নিয়ে তোর সংসার করা লাগবো। আমগো দেশে পঞ্চায়েতে যে বিচারগুলো করে, কথা ঠিক কিনা, যে সমাজে কোনো ছেলে কোনো মেয়ের সাথে খারাপ কাজ করে, পরে কিতা করে ছেলে মেয়ে দুইটারে দরবারে হাজির করিয়া জুতার মালা ভরায়, আগে কতক্ষণ মালা ভরাইয়া মাতবর্গর কাছে মাপ টাপ চাওয়ায়, চাওয়াইয়া পরে বলে, যেহেতু এর ইজ্জত তুই নষ্ট করছস, এর বংশের কলঙ্ক তুই আনছত, তোরাই জীবন পর সংসার করতে হইব, দরবারে বৈশে কাজী ডাক্কা বিচার ভরায় দে, বিয়া ভরায় দে, কতক্ষণ ঠিক কিনা। মহিলা, আমি মনে করছিলাম এমন একটা ফোন দিয়ে আঁটলে আমার সাথে ছেলেটার বিয়েটা ফরায় দিবেন। আমি জানতাম না এলেমের এত ফাওয়ার, ইমানদার এত দূরদর্শী হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানতাম না এলেমের এত ফাওয়ার, ইমানের এত ফাওয়ার আমি জানতাম না। আমার পরে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, মেয়েটা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন, এলেমের ফাওয়ার আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ওই আলেমরা ওই কোরআনের পাকিরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, নূরের ফেরেশতারা নূরের কার্পেট বিছায়। জোরে কর সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ নবী বলছেন, এ তালিবুল ইলমরা কোরআনের পাকিরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, আর নূরের ফেরেশতারা নূরের পর্দা পায়ের নিচে বিছাবে। জোরে কর আল্লাহু আকবার। এদের জন্য আল্লাহ নবী কয়, গর্তের পিপিলিকা এদের জন্য কান্দে, সমুদ্রের মাছ এদের জন্য কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লেখা আছে, ইমাম গাজ্জালি মাদ্রাসায় নিজামিয়াতে পড়তেন ইরাকে, যেখানে আব্দুল কাদের জিলানী পড়েছেন, যেখানে শেখ সাদি রহমতুল্লাহ পড়েছেন, সেখানে হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালি পড়তেন। ইমাম গাজ্জালি মাদ্রাসার এক নম্বর ছাত্র, হাফেজে কোরআন, আলেমে দিন, নিজামিয়াতে হয়েছেন। ইমাম গাজ্জালি এক সপ্তাহ ধরে মাদ্রাসায় টাইম মতো আসে না, এই জন্য উস্তাদ দাঁড় করাইছে, তুমি দেরি করে আসো কেন? ইমাম গাজ্জালি কান্দে, হুজুর আমি তো ডেলি টাইম মতো রওনা করি, কিন্তু আমার আইতে দেয় না। আল্লাহ আকবার। কে তোমার আসতে দেয় না? ইমাম গাজ্জালি কয়, আমি যখন রওনা করি আমি পাউডার উড়াই জমিনে ফেলানোর জন্য, কে যেন নূরের পর্দা বিছায়, পর্দাগুলো ঝকঝক ঝকঝক করতে থাকে, আমি কদম ফেলাইতে পারি না। এখানের পাও এখানে ফেলি, এখানের পাও ওখানে ফেলি, এক জায়গার কদম পাঁচ জায়গায় ফেলি, তারপরে আমি রাস্তা পাই না, শুধু নূরের পাপড়িগুলো ঝকঝক করতে থাকে, এই কারণে আমাকে আসতে দেরি হয়, আমি ক্লাসে টাইম মতো হাজির হতে পারি না।
উস্তাদের সামনে যখন ইমাম গাজালি এই বক্তব্য দিল, উস্তাদের সামনে গাজালি বক্তব্য দেওয়ার সাথে সাথে উস্তাদ কো আয় বাবা আয়, সারা জীবন পড়াইছি কোরআনের পাকিদের পায়ের নিচে, আল্লাহ নূরের পর্দা বিছায়, আজকে আল্লাহ তোরে নিজের চোখে দেখার তৌফিক দান করেছেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তোরে শুধু ইমাম গাজালি, তুই শুধু ইমাম গাজালি, শুধু গাজালি নয়, আজকে থেকে তুই ইমাম গাজালি সাধারণ মুসলমান নয়, আজকে থেকে তুই হুজ্জাতুল ইসলাম, জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতিরা জান্নাতে ঢুকবে, বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে, জান্নাত জাহান্নামের মাঝখানে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দার বেষ্টনীতে উপস্থিত হবেন, যেরকম আল্লাহু আকবার। রাব্বুল আলামিনের হাতে একটা চাকু থাকবে আর একটা ছাগল, ছাগল ছিলেন ছাগল। আল্লাহ বলবেন জান্নাতি জাহান্নামী সবাই আমার দিকে তাকাও, আমার ডান হাতে কি কয় ছুরি, বাম হাতে কি ছাগল। আল্লাহ বলবেন ছাগল নয়, এটা মৃত্যুর ভেষে ছাগলকে মৃত্যুর কাবার পরানো হয়েছে, আল্লাহু আকবার। মৃত্যুকে ছাগলের কাবার পরানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে ওই ছাগলটাকে জবে দিবেন। ছাগলটা দুনিয়াতে জবে দিলে, বকরি জবে দিলে যেরকম কতক্ষণ দরফর লাফালাফি করে নিস্তেজ হয়ে তা দমটা চলে যায়, আল্লাহ নিজেই ছাগলটাকে জবে করবেন, ওটা দম চলে যাবে। আল্লাহ বলবেন জান্নাতিরা জাহান্নামীরা বলো আমি কি জবে দিলাম, বলবে আপনি ছাগল জবে দিয়েছেন। আল্লাহ বলবেন ছাগল জবে দেয় নাই, মৃত্যুকে জবে করে দিয়েছি, যেরকম আল্লাহু আকবার। এরপরে আল্লাহ ঘোষণা করবেন লা মাউতা বাদু, লা মাউতা বাদু, হাদিসে আছে আর মৃত্যু তোমাদের হবে না, যেরকম এখন আল্লাহু আকবার। কোটি কোটি বছর জান্নাতে থাকবা মরণ হবে না, কোটি কোটি বছর জাহান্নামে থাকবা মরণ হবে না, আল্লাহু আকবার। মরণ শেষ, এবার জান্নাতিদের বলবেন এবার তোমরা জান্নাতে ঢুকো, জাহান্নামেরা জাহান্নামে ঢুকো। জান্নাতের শাহী গেইটে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাঁড়াবেন, উপস্থিত হবেন। আল্লাহ বলবেন জান্নাতের ডিউটির প্রধান ফেরেশতা দিক আসুক, প্রত্যেকটা জেলখানার মধ্যে প্রধান জেলার আছে না, এই জেলার জেলখানার মধ্যে জেলার প্রধান আছে কি না, যার নিয়ন্ত্রণে পুরো জেলখানা চলে, ঠিক না? জান্নাতের মধ্যে প্রধান জান্নাতের ডিউটির ফেরেশতা থাকবে, আল্লাহ ডিউটির ফেরেশতাকে ডেকে বলবেন এদিকে আসো, পুরা 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করে দাও, জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতা বলবে আল্লাহ কি পাবলিসিটি করব, তখন আল্লাহ নিজেই শিখিয়ে দিবেন তুমি 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করো, কি পাবলিসিটি, এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার সময় দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন, জোরে কোন আল্লাহু আকবার। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহান রব্বুল আলামিন, প্রধান অতিথি উপস্থিত থাকবেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ অতিথি উপস্থিত থাকবেন হযরতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত লাখো লাখো নবী রাসূলগণ, আর উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরতে উলামায়ে কেরামগণ, জোরে কোন আল্লাহু আকবার। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন, জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা পাবলিসিটি শুরু করে দিবে, ফেরেশতারা বলবে তো ধারাম সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 2টায় কথার কথা জান্নাতিদেরকে নিয়ে দারুস সালামের মাঠে বিশাল সম্মেলন, উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহান রব্বুল আলামিন, প্রধান অতিথি থাকবেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বিশেষ অতিথি উপস্থিত থাকবেন সকল নবী রাসূলগণ, আর উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতিদেরকে যথাসময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ, যেই মাত্র ফেরেশতারা পাবলিসিটি করবে, 8টা জান্নাতের সকল জান্নাতবাসী দারুস সালামের মাঠে এসে বসবে, দারুস সালামের মাঠ কানায় কানায় ভরে যাবে, বলেন আল্লাহু আকবার। পুরা ফ্যান্ডের মানুষে ভরা, একটা তিল ধারণের জায়গা ফাঁকা থাকবে না, মাঠে কানায় কানায় ভরা, কিন্তু স্টেজ ফাঁকা,
সভাপতির আসন খালি, প্রধান অতিথির আসন খালি, বিশেষ অতিথিদের আসন খালি, জান্নাতিরা অপেক্ষা করবে। দীর্ঘ অপেক্ষার পর দেখা যাবে মহান রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার বেষ্টনীর ভিতরে থেকে সভাপতির আসন অলঙ্কৃত করবে। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন যখন সভাপতির আসন অলঙ্কৃত করবেন তখন তার পরনে 70,000 নূরের পর্দা থাকবে। আল্লাহ আকবার বলেন। এরপরে সবাই অপেক্ষা করবে প্রধান অতিথির জন্য। দীর্ঘ অপেক্ষার পর দেখা যাবে 16 লক্ষ নবী রসুল আমাদের নবীকে দুলার মতো সাজাইয়া, ফুলের মালা ফরাইয়া, ছাতায় মাথা দিয়া নবীকে এনে প্রধান অতিথির চেয়ারের সামনে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহ কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়ে তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। এরপরে অন্যান্য নবীদেরকে বসতে বলা হবে, সর্বশেষ উলামায়ে কেরাম বসবেন। জোরে করুন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বক্তব্য শুরু করবেন। জান্নাতবাসীরা, তোমাদের সঙ্গে ইমান এবং আমলের বিনিময় জান্নাতের অঙ্গীকার করেছিলাম, তোমরা কি সেই সুখের ঘর জান্নাত তোমরা কি বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে, বালা ইয়া রাব্বাল আলামিন, ওগো রাব্বুল আলামিন, আমরা জান্নাত 100% বুঝে পেয়েছি। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, তোমাদের মনে চায়, তোমাদের প্রাণে খুঁজে আরো কোনো জিনিস বাকি আছে কিনা, যদি বাকি থাকে চেয়ে নাও, চাইতে দেরি হবে দিতে দেরি করব না। আল্লাহু আকবার। জান্নাতবাসীরা বলবে, আমরা আর কিছু চাই না আল্লাহ, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা একবার আমাদেরকে বলে দেন। আল্লাহ বলবেন, জান্নাতবাসী তোমাদের প্রতি সন্তুষ্ট কিনা, এই কথা আমার নতুন করে বলার দরকার নাই, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, এই জন্যই তো তোমাদেরকে জান্নাত দিয়েছি। আমি যদি কারো প্রতি বিন্দু পরিমাণ অসন্তুষ্ট থাকি, এরা জীবনে জান্নার স্বপ্নেও দেখবে না, কথা কোন ঠিক কিনা, এই জন্য আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট। ওরে জান্নাতবাসী, তোমাদের আর কোনো কিছু চাওয়ার থাকলে চাও। জান্নাতিরা বলতে পারবে না, যখন বলতে পারবে না আল্লাহ বলবেন, না বলতে পারলে পাইবা না, চাইলেই পাইবা না চাইলে পাইবা না। তখন জান্নাতিরা আমাদের নবীর দিকে চায় থাকবে, আল্লাহু আকবার, কানতে থাকবে, চোখের পানি ছেড়ে দিবে। তখন উম্মতের চোখের পানি দেইখা আমার নবীর চোখের কোনায় কোনায় পানির ফোঁটা জমে যাবে। উম্মতের চোখে পানি দেখে আমাদের নবীও কানতে থাকবেন। আল্লাহ বলবেন, বন্ধু খবরদার, এটা জান্নাতের জমিন, এখানে এক ফোঁটা পানি যেন জান্নাতের জমিনে না পড়ে, তাহলে জান্নাত কিন্তু জাহান্নাম হয়ে যাবে। খবরদার, জান্নাতে আপনার চোখের পানি যেন না পড়ে। পানি মুছে ফেলেন, নবী বলবেন, মুছবো কেন, আমার উম্মত কান্দে কেন, উম্মতের চোখে পানি, আমার চোখেও পানি, আমি মুছবো না। আল্লাহ বলবেন, আমি তো তাদেরকে কান্দতে বলি নাই, তারা কান্দে কেন, তারা চাইতে জানে না, এই জন্য পায় না, চাইলেই তাদেরকে দিয়ে দিব। নবী বলবেন, আমি তাদেরকে শিখায় দেই। আল্লাহু আকবার। এরা আপনার কাছে কি চাইবে, এটা আমি নবী এদেরকে শিখায় দেব। আল্লাহ বলবেন, পারমিশন নাই, আপনি শিখাইতে পারবেন না। তাহলে আদমকে দেন, শিখায় দেখ, না পারমিশন নাই। ইব্রাহিমকে অনুমতি দেন, নাই পারমিশন নাই। মূসাকে অনুমতি দেন, পারমিশন নাই। ঈসাকে অনুমতি দেন, পারমিশন নাই। আল্লাহ নবী বলবেন, কাউকে যদি পারমিশন না দেন, তাহলে আমার ওয়ারিস উলামায়ে কেরাম বসা, এদেরকে পারমিশন দিয়ে দেন। জোরে করুন আল্লাহু আকবার। সর্বশেষ আল্লাহ এই প্রস্তাব গ্রহণ করবেন আর বলবেন, আলেমদেরকে অনুমতি দিলাম, তোমরা জান্নাতীদেরকে শিখাইয়া দাও, ওরা আমার দরবারে কি চাইবে তোমরা শিখাও। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে, ওরে জান্নাতবাসী, আসল জিনিসটাই বুঝি তোমরা বইলে গেলা, তোমরা আল্লাহর দরবারে ডাক দিয়া, আল্লাহ তোমার আশেক ছিলাম আমরা, তুমি ছিল আমাদের মাসুক, আমরা ছিলাম আশেক, জীবনে তোমাকে দুনিয়াতে দেখি নাই আর হাসরের ময়দানও দেখি নাই, জান্নাতে ঢুকছি সেখানে দেখব, কিন্তু সেখানেও দেখি 70,000 নূরের পর্দার ভিতরে। ইয়া আল্লাহ, আমাদের আর কোনো দাবি নাই, তুমি নূরের পর্দা সরাও, নূরের পর্দা সরাও, একবার দেখতে দাও। বলেন আল্লাহু আকবার।
যেই মাত্র যা উলামায়ে কেরাম শিখিয়ে দিবে, তখন জান্নাতিরা বলবে হায় উলামায়ে কেরাম, দুনিয়াতে কত উপকার করছো, হাসরের মধ্যে কত উপকার করছো, আজকে জান্নাতে ঢোকার পরেও তোমরা উপকার করো। তোমাদের ঋণ শোধ করার মতো নয়, তোমাদের ঋণ জীবনেও শোধ করতে পারবো না। আল্লাহর দরবারে দোয়া করি গং, আল্লাহ তোমাদের ঋণ তার ভাণ্ডার থেকে যেন পূরণ করে দেয়, শোধ করে দেয়। উলামায়ে কেরাম আপনারা বসেন, আমরা শিখছি, জান্নাতিরা দাঁড়ায় বলবে আল্লাহ ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, তারপর নামাজ সারি নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছি, তবু হজ বাদ দেই নাই। আল্লাহ গো, পুলিশের টিয়ার সেলের সামনে দাঁড়াইয়াম মিছিল করছি, পুলিশের বুলেট ভয় করি নাই। ইয়া আল্লাহ, সত্য কথা বুক ফুলিয়ে বলেছি, দুশ্মনকে ভয় পাই নাই। ইয়া আল্লাহ, আপনি আমাদের আমাশুক, আমরা আপনার আশেক, আশেক মাশুকরে না দেখে কতদিন সহ্য করতে পারে। আল্লাহ গো, দুনিয়াতে চর্ম চোখে আপনারা দেখি নাই, হাশরের ময়দানে আশা করছিলাম দেখব, যখন আপনি সাকের তাজাল্লি দিছেন আমরা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি, আশা ছিল জান্নাতে দেখব, আজকে দারুস সালামের ময়দানে ঢুকেছি, এটা জান্নাতের ময়দান, সেখানে আইসা দেখি আপনার পরনে 70,000 নূরের পর্দা। আল্লাহ আপনাদেরকে আপনার কাছে আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। জান্নাত ও দোজখ সে ইয়া রব কা করো, আরজু হাই মাই তুজে দেখা করো, ওর গেল মা জিতনে নিয়ামত হায় তো, সবসে বরকর নিয়ামতে দিদার তো। ইয়া আল্লাহ, জান্নাত দিয়ে করি কি, জাহান্নাম দিয়ে করি কি, আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরাও, একবার দেখতে দাও। জোরে কর আল্লাহু আকবার। জান্নাতিরা যখন এই প্রস্তাব দিবে, সাথে সাথে আল্লাহ বলবেন কোন কোন মানে পর্দা সরে যা, যেই মাত্র বলবে পর্দা সরে যা, টাচ টাচ করে পর্দা খুলে যাবে, টাচ টাচ করে যখন পর্দা খুলে যাবে, জান্নাতিরা এক নজরে আল্লাহর দিকে তাকাবে, তাকায় এক চাউনির মধ্যে 70,000 বছর পার হয়ে যাবে। জোরে কর আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কাল কামারে ফি লাইলাতিল বদর, পূর্ণিমার রাত্রে চাঁদ যেমনে দেখে, জান্নাতিরা আল্লাহকে এইভাবে দেখবে, 70,000 বছর তাকায় থাকবে, এরপরে তারা সজদা পড়বে, সজদার মধ্যে আরো 70,000 বছর পার করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইরফাউ রুসাকুম, মাথা উঠাও, ওয়াদখুলুল জান্নাতে, জান্নাতে ঢুকো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম তোমাদের উপরে বর্ষিত হোক, তোমরা বড় ভাগ্যবান, চিরদিনের জন্য জান্নাতে ঢুকো। আল্লাহু আকবার। আল্লামা কারি তুফসা বলেন, উলামায়ে কেরাম শুধু দুনিয়া উপকার করে তাই নয়, হাশরে সুপারিশ করবে তাই নয়, জান্নাতে ঢুকার পরে উপকার করবে। উলামায়ে কেরাম এমন উপকার করবে, এই ঋণ কোনোদিন শোধ করতে পারবা না। এই জন্য এমপি সাহেবের বাবার বড় অহংকার, এমপি সাহেবের বাবার কত অহংকার, আমার ফুলা এমপি, মেয়রের বাবার অহংকার, আমার ফুলা মেয়র, কমিশনারের বাবার অহংকার, আমার ফুলা কমিশনার, কিন্তু হাফেজের বাবার অহংকারের মহংকার কারো নাই, কথা কোন ঠিক কি না। হাফেজে কোরআন 10টা জাহান্নামীকে টান দিয়ে নিয়ে জান্নাতের গেইটে ঢুকায় দিবে। জোরে কর আল্লাহু আকবার।